আপনি কি জানেন এখনকার আমেরিকা এক সময় এত বড় দেশ কিংবা রাষ্ট্র ছিল না? তাহলে চলুন এক্সপ্লোর করি কিভাবে এই আমেরিকা বর্তমানে দ্বিতীয় বৃহত্তম দেশে পরিণত হলো। 1776 সালে 4 জুলাই আটলান্টিক সমুদ্র উপকূলে একত্রে 13টি ব্রিটিশ কলোনির স্বাধীনতার ঘোষণা এবং সংযুক্তির মাধ্যমে জয়লাভ করে ইউনাইটেড কলোনিজ অফ আমেরিকা। তখন এর আয়তন ছিল প্রায় 11 লক্ষ বর্গ কিলোমিটার। তখনই প্রথম আমেরিকানরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই শব্দটি যুক্ত করে তাদের দেশের নাম হিসেবে। এই জন্য তারা 4 জুলাইকে তাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকে। সে সময় তারাই ছিল প্রথম কোনো ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়া কোনো দেশ। তখন এই দেশটি 1783 সালে ট্রিটি অফ প্যারিস শান্তি চুক্তির অংশ হিসেবে ব্রিটেন এবং কানাডা থেকে আরও বেশ কিছু অঞ্চল পায়, যার ফলে আমেরিকার আয়তন দাঁড়ায় প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার। 1803 সালের আগ পর্যন্ত লুইজিয়ানা ছিল ফ্রান্সের কলোনি। এই লুইজিয়ানাই হলো আমেরিকার সম্প্রসারণের প্রথম পদক্ষেপ। নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের একটি ব্যয়বহুল যুদ্ধ চালাচ্ছিলেন। ফরাসিদের তখন যে কোনো মূল্যে অর্থের প্রয়োজন পড়েছিল। সুযোগ বুঝে আমেরিকা অবিশ্বাস্য দামে মাত্র $15 বিলিয়ন ২১ লক্ষ বর্গ কিলোমিটার লুইজিয়ানাকে ক্রয় করে নেয় ফ্রান্স থেকে। এক লাফে মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন দাঁড়ায় প্রায় দ্বিগুণ এবং তখন এর আয়তন হয় প্রায় 41 লক্ষ বর্গ কিলোমিটার। এরপরে আমেরিকা যুক্ত করে ফ্লোরিডাকে। স্প্যানিশরা 1565 সালে তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করে, কিন্তু 19 শতকে স্পেন বুঝতে পারে ইউএসএ চাইলে তারা যুদ্ধ ঠেকাতে পারবে না। তাই যুদ্ধ আর রক্তক্ষয়ের চেয়ে তারা আলোচনার টেবিলকে শ্রেয় মনে করে। পরিশেষে 1819 সালে মার্কিন সেক্রেটারি অফ স্টেট জন কুইনসি অ্যাডামস ফ্লোরিডা ক্রয়ের জন্য আলোচনায় বসে। বহু বছর আলোচনার পর স্পেন ফ্লোরিডাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, যার ক্রয় মূল্য ছিল মাত্র $5 বিলিয়ন। লুইজিয়ানা এবং ফ্লোরিডাকে সহজে করায়ত্ত করতে পারলেও ঝামেলা বাদে টেক্সাসকে নিয়ে। টেক্সাস প্রজাতন্ত্র নিজের ইচ্ছায় আমেরিকার অধীনে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী মেক্সিকো সেই প্রক্রিয়াতে বাধা দেয়। শেষ পর্যন্ত দুপক্ষ এ নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। তবে শক্তিশালী মার্কিনীদের সাথে পেরে উঠেনি মেক্সিকো এবং এক শান্তি চুক্তির মাধ্যমে $15 মিলিয়ন বিনিময়ে নিজ ভূখণ্ডের অর্ধেক লিখে দেন যুক্তরাষ্ট্রের নামে। অন্যদিকে ব্রিটেনের সাথে দীর্ঘ আলোচনায় সীমান্ত সংযোজতার পর আমেরিকার সাথে যুক্ত হয় অরিগন প্রদেশ। অরিগন সংযুক্তির মাধ্যমে ইউএসএর সীমানা পৌঁছে যায় আটলান্টিক থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত। তবে এত এত ভূখণ্ড দখল করতে গিয়ে তখন আমেরিকানরা বুঝতে পেরেছে তারা খাল কেটে কুমির এনেছে। দখলকৃত অঞ্চলগুলিতে দাসপ্রথা চলবে কি না তা নিয়ে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। এই যুদ্ধের জেরে নিহত হন ইতিহাসের অন্যতম সেরা প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তবে যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র পুনরায় নজর দেন মার্কিন ভূমি সম্প্রসারণের দিকে। প্রাইম যুদ্ধে ফ্রান্স অটোমান গ্রেট ব্রিটেনের কাছে হারার পর রাশিয়ান সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার আলাস্কাকে বেচে দেওয়ার বা বিক্রি করে দেওয়ার কথা ভাবেন। আলেকজান্ডার ভেবেছিলেন ব্রিটেনের কাছে আলাস্কাকে তুলে দেওয়া চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া শ্রেয়। পরিশেষে 1867 সালে 30 মার্চ দীর্ঘ দর কষাকষি করে আলাস্কাকে ইউএসএর কাছে মাত্র $72 লক্ষ বিক্রি করে রাশিয়া, যা এখনকার সময়ে বাংলাদেশি টাকায় প্রায় 85 কোটি টাকার মতো। এবং এই আলাস্কা বাংলাদেশ থেকে প্রায় 4 গুণেরও বড় একটি এলাকা। আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের 49তম অঙ্গরাজ্য। আলাস্কাকে স্বীকৃতি দেওয়ার 8 মাসের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের 50তম এবং সর্বশেষ অঙ্গরাজ্য হাওয়াই দ্বীপপুঞ্জকে তাদের দেশের অন্তর্ভুক্ত করে। এই দেশটির রানীকে ক্ষমতাচ্যুত করে কিছু আমেরিকান ব্যবসায়ী এবং ধর্মপ্রচারক। পরবর্তীতে মার্কিনীরা প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে হাওয়াইকে নিজেদের করে নেয়। সবকিছু মিলিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য, 1টি ফেডারেল জেলা, 16টি সংগঠিত অঞ্চলের উপর সার্বভৌম আধিপত্য রয়েছে, যার মোট আয়তন 98.3 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 33 কোটি। তাহলে এখন চিন্তা করুন প্রিয় দর্শক, শুরুতে আমেরিকার যে আয়তন ছিল তা থেকে কত গুণ বড় হয়েছে।